ঈদের ছুটির সুযোগ নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কক্সবাজারের অভ্যন্তরীণ বাসের টেইল লাইটের ভেতরে ইয়াবা পরিবহন করার সময় ১৯,০০০ পিস ইয়াবা সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাবসাত। সোমবার বিকেলে চট্টগ্রাম র‍্যাবসাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার এই তথ্য জানিয়েছেন। চট্টগ্রাম র‍্যাবসাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান যে ৮ মে রাত ১০টায় র‍্যাবসাত চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্টে তাদের গ্রেপ্তার করে। আটককৃত আসামিদের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেয়া মতে তাদের হেফাজতে থাকা যাত্রীবাহী বাসের পেছনের টেইল লাইটের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামিদেরকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য বহনকারী বাসটি জব্দ করা হয়। র‍্যাব জানায় যে আসামিরা হলেন মোহাম্মদ আলম এবং আলী আহমদ, দুজনই কক্সবাজারের বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।